আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তাহমিনা আশা মুর্শেদ, আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্টে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। অনেকের কাছেই অনেক প্রশ্ন থাকে, যেমন কন্টেন্ট রাইটিং এর শুরুটা কেমন হওয়া উচিত, অথবা আপু আমি প্রফেশনালি লেখালেখি শুরু করতে চাচ্ছি সেটার জন্য কিভাবে শুরু করা উচিত। তো এই ভিডিওতে আমি চেষ্টা করছি কন্টেন্ট রাইটিং এর কিছু বেসিক টিপস তুলে ধরার জন্য। আশা করছি আপনার লেখালেখি শুরুতে এই জিনিসগুলো যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে অবশ্যই ভালো কন্টেন্ট লেখা সম্ভব। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কি হয়, যখন আমরা কোনো কিছু নিয়ে লিখতে চাই তখন আমাদের হাতে একটা টপিক থাকে। টপিকটা এমন হতে পারে যে জানা টপিক আমরা সবাই জানি, যেমন হতে পারে হচ্ছে ফটো এডিটিং, এই ব্যাপারটা আমরা সবাই জানি, অথবা এমন কিছু টপিক হয় যে জিনিসগুলো আমরা সচরাচর জানি না, যেমন হতে পারে ঘোস্ট ম্যানিকুইন, এটা সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। সেজন্য যে কোনো টপিক পাওয়ার প্রথম কাজ হচ্ছে, যে কোনো টপিক পাওয়ার পর আমাদের ইন্টারনেটে রিসার্চ করে নিতে হয়। ইন্টারনেটে রিসার্চ কিভাবে করব, আমরা যদি টপিকটা লিখে ইন্টারনেটে সার্চ দিই তাহলে অনেকগুলো পেজ চলে আসে যেখান থেকে আমরা আমাদের এই টপিক সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি। সেটা কি কোনো ব্যক্তি টপিকের যে জিনিসগুলো, বেসিক যে জিনিসগুলো, সেগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে যেতে পারি। তারপর আসুন ব্রেইনস্টর্মিং। যখন একটা জিনিস সম্পর্কে জানা হয়ে যাবে তখন আমরা সেটার সাথে আমাদের নিজেদের কিছু অপিনিয়ন আসতে পারে, নিজেদের যে ধারণাগুলো বা নিজেদের যে কথাগুলো সেগুলোকে নিয়ে তুলিয়ে দেখাকে ব্রেইনস্টর্মিং বলা হয়। যেমন ফটো এডিটিং, এটা কি, এটা কিভাবে করা হয়, কারা এটা ইউজ করছে, কেন এটা ইউজ করা হয়, আমরা কেন এটা ইউজ করব, কি ধরনের সুবিধা পাওয়া যেতে পারে, এই জিনিসগুলো একসাথে করাই হচ্ছে ব্রেইনস্টর্মিং। সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু নিয়ে রিসার্চ করব ইন্টারনেট বা ব্রেইনস্টর্মিং থেকে, সেই জিনিসগুলো পয়েন্ট আউট করে একটা নোটে লিখে ফেলা। তাহলে যেটা হবে যে আপনার যে ধারণাগুলো একটা টপিক সম্পর্কে, যে যে তথ্যগুলো আছে, ইনফরমেশনগুলো সব একটা জায়গায় লেখা হয়ে যাবে। তাই আপনি যখন লিখতে যাবেন তখন দেখবেন আপনার ইনফরমেশনগুলো সহজেই আপনি পেয়ে যাচ্ছেন। রিসার্চের কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা আমাদের সব রকমের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি, লিখালিখিতে কন্টেন্ট রাইটিং এর শুরুটা, এই কন্টেন্ট রাইটিং এর শুরুটা কিন্তু আমাদের সবারই পরিচিত। ছোটবেলায় আমরা যখন এসে লিখতাম বা রচনা লিখতাম তখন আমরা কি করতাম, আমরা একটা আউটলাইন দাঁড় করাতাম। সেই আউটলাইনটা কিরকম হতো, প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকতো, মাঝখানে হয়তো কিছু কথাবার্তা থাকতো, ডিসক্রিপশন হিসেবে আমরা যেগুলো লিখতাম ডিসকাশন, তার সবার শেষে হতো হচ্ছে কনক্লুশন। একইভাবে আমরা এই কন্টেন্ট রাইটিং এর শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকে, ইন্ট্রোডাকশনটা হয় টপিক রিলেটেড। যেমন ফটো এডিটিং নিয়ে যদি বলি তাহলে আপনি এটা কত শতাংশ মানুষ ইউজ করছে, কোনো একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু হতে পারে, এটার চাহিদা কেমন, এটা এটার গুরুত্ব কেমন, এই জিনিসগুলো দিয়ে একটা ইন্ট্রোডাকশন হতে পারে। ইন্ট্রোডাকশনের মেইন যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে পুরো লেখায় আপনি যা বলতে চাচ্ছেন, কন্টেন্টের ভিতরে যা বলতে চাচ্ছেন, ফুল জিনিসটার একটা সামারি হিসেবে ইন্ট্রোডাকশনটা দেয়া হয়। কিন্তু ইন্ট্রোডাকশনটা একটু ইন্টারেস্টিং হতে হয় যাতে রিডার আপনার পরবর্তী লেখাগুলো পড়তে ইন্টারেস্টেড হয়। তারপর ইন্ট্রোডাকশন লেখার পর, ইন্ট্রোডাকশন আমরা কখনোই 100 বা 150 ওয়ার্ডের বেশি খুব একটা লেখা হয় না, 100-150 ওয়ার্ডের মধ্যে ইন্ট্রোডাকশন শেষ হয়ে যায়। তারপর যেটা আসে সেটা হচ্ছে ডিসকাশন। ডিসকাশনের যে পার্টটা সেটা আপনি যদি অনেক বড় করে একভাবে লিখে যান তাহলে সেটা অনেক সময় রিডারদের জন্য অনেক একঘেয়ে মনে হয়, তাই সবচেয়ে ভালো হয় যদি আমরা এখানে সাব পয়েন্ট করে দিই। সাব পয়েন্ট বা বুলেট পয়েন্ট ইউজ করাটা একটা ভালো একটা কন্টেন্টের নির্ধারক। যখন আমরা ব্রেইনস্টর্মিং এর সাথে এই আউটলাইনটাকে অ্যাডজাস্ট করব তখন দেখবেন একটা ভালো একটা কন্টেন্ট দাঁড়িয়ে গেছে। আর সবার শেষে এতক্ষণ আপনি পুরো কন্টেন্টে যা বলেছেন সেটার একটা ছোট সামারি লেখা হয় কনক্লুশনে। এখানেও আপনি 100-150 ভিতরে রাখার চেষ্টা করলে ভালো হয়, কারণ শেষের দিকে মোটামুটি একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়, যা এতক্ষণ আলোচনা করা হয়েছে সেটাই হচ্ছে কনক্লুশনে উঠে আসে। এই জিনিসটা ফলো করলে, আউটলাইন প্লাস ব্রেইনস্টর্মিং যদি আমরা একসাথে করতে পারি, তাহলে মোটামুটি একটা ভালো কন্টেন্ট দাঁড় করানো যায়। গেল হচ্ছে কন্টেন্টের মোটামুটি একটা দাঁড়িয়ে গেল, এখন কন্টেন্টের লেখাটা কি এখানেই শেষ? আমরা লিখে হয় রাইট ড্রাঙ্ক এডিটস ওভার, লেখালেখি পালা শেষ, এবার হচ্ছে এডিটিং এর সময়। এডিটিং করার সময় আমরা দেখব
আমাদের লেখায় অনেকগুলো কথা, অনেকগুলো লাইন হয়তো বারবার রিপিট করা হয়ে গেছে, সেই লাইনগুলোকে বাদ দিতে হবে অথবা মডিফাই করে নিতে হবে, কারণ রিপিটেশন শুনতে আমাদের কারোই ভালো লাগে না। তারপর আসে প্ল্যাগারিজম চেক। প্ল্যাগারিজম চেকের জন্য বেশ কিছু টুলস রয়েছে। আপনার লেখা হয়তো কিছু লাইন, কন্টেন্টের কিছু লাইন অন্য কোনো পাবলিশড লেখার সাথে মিলে গেছে, লাইনের সাথে মিলে গেছে, সেই জিনিসগুলোতে আপনার ফ্ল্যাগ দেখাবে। তো ফ্ল্যাগ দেখানো লাইনগুলো আপনার হয়তো মডিফাই করে নিতে হবে অথবা চেঞ্জ করতে হবে কিছু কিছু। তো ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড টুল হচ্ছে কপিস্কেপ। এটা কোনো পেইড, এটার পেইড ভার্সন আছে বাট কোনো ফ্রি ভার্সন নাই। তো আপনি যদি ফ্রি কোনো টুল ইউজ করতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ডুপ্লিকেটার ইউজ করতে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গ্রামার আর স্পেলিং চেক। গ্রামার আর স্পেলিং চেকের জন্য আপনি গ্রামারলি ইউজ করতে পারেন। আমরা হয়তো যতই চেষ্টা করি আমরা অ্যাকুরেটলি কখনো লেখার লেখালেখির সময় গ্রামার আর স্পেলিংটা ঠিকঠাক নাও হতে পারে, সেজন্য সবচেয়ে ভালো হলো গ্রামারলি টুলটা দিয়ে চেক করে নেওয়া। থার্ড যেটা, সেটা হচ্ছে রিডাবিলিটি চেক। রিডাবিলিটি চেকের জন্য আমরা হেমিংওয়ে অ্যাপ ইউজ করি, যেমন আপনার লেখাটা কি অনেক কঠিন হয়ে গিয়েছে কিনা। যদি কঠিন হয় সেক্ষেত্রে রিডাররা আর পড়াটা কন্টিনিউ করেন না, কন্টেন্টের ভ্যালুটা তখন আর থাকে না, সেজন্য রিডাবিলিটি চেক করে নিতে হবে। হেমিংওয়ে অ্যাপে আপনার স্কোর যদি 6-7 হয় তাহলে আমি বলবো বেশ ভালো, আর যদি বেশি হয়ে যায় 8-9-10-11 সেক্ষেত্রে আপনার একটু কমিয়ে আনতে হবে, লেখাগুলো একটু এডিট করে একটু সহজ করে নিতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে ভেঙে সিম্পল সেন্টেন্স এ নিয়ে আসতে হবে। সব শেষে এসিও চেক। ইয়োস্ট এসিও দিয়ে এসিওটা চেক করে নিতে পারেন, আপনার কন্টেন্ট কি এসিও ফ্রেন্ডলি কিনা, বা কিওয়ার্ড গুলো ইউজ করেছেন কিনা ঠিকঠাক মতো, বা অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস এর ব্যালেন্সটা ঠিক আছে কিনা, ট্রানজিশন ওয়ার্ড ইউজ করেছেন কিনা, এই সব কিছু এসিও চেকে ধরা পড়ে। ইয়োস্ট এসিও যখন আপনি ইউজ করবেন আপনার কিছু সাজেশন চলে আসে, আপনার লেখা যে ত্রুটিগুলো বা এসিও ফ্রেন্ডলি করতে যা যা দরকার সেগুলোর ব্যাপারে পরামর্শ দেওয়া থাকে, সেগুলো দেখে আপনি যদি একটু চেক করে নেন তাহলে আপনার লেখাটা এসিও ফ্রেন্ডলি হবে। তো এই ছিল মোটামুটি কন্টেন্ট রাইটিং এর কিছু। আশা করছি এই টিপস গুলো কন্টেন্ট রাইটিং এর জন্য অনেক কাজে দেবে। ভবিষ্যতে এরকম আরো কিছু টিপস আমরা শেয়ার করব। সেই পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।